খোল দ্বার খোল লাগলো যে দোল, ঠিক তাই আজ বাঙালির দোল উৎসব। প্রকৃতির রঙের সঙ্গে মনের রং মিলানোর দিন, তাই সোমবার সকাল থেকেই মালদা জেলা জুড়ে নজর এলো বসন্ত উৎসব উদযাপনের ধুম। বসন্ত উৎসব মানেই কবিগুরুর শান্তিনিকেতন। সেই ঘরানার অনুকরণে গত কয়েক বছর ধরে মালদাতেও সাড়ম্বরে পালিত হয়ে আসছে দোল অর্থাৎ বসন্ত উৎসব, যার কোনো ব্যতিক্রম ঘটল না এবারও। তাই সোমবার সকাল থেকেই মালদা জেলা জুড়ে বসন্ত উৎসব উদযাপনের মহাধুম পড়ে যায়। গত কয়েক বছরের ঐতিহ্য পরম্পরা মেনে এবারও বসন্ত উৎসব উদযাপনে এগিয়ে আসে মালদা শহরের বিভিন্ন বেসরকারি সংস্থা। মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটি এবং কালীতলা ক্লাবের যৌথ উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হয় মালদা ডিএসএ ময়দানে। এই উপলক্ষে প্রথমে শহরের বুকে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরিতে বিভিন্ন বয়সীরা অংশগ্রহণ করে। তারা রবীন্দ্রনাথের বসন্ত কেন্দ্রিক গানের সুরে তালে তাল মিলিয়ে নৃত্যে মাতোয়ারা হয়। প্রভাত ফেরি মালদা ডিএসএ ময়দানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে জমকালো বসন্ত উৎসব উদযাপনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর কাকুলি চৌধুরী সহ আরও অনেকেই। তাদের উপস্থিতিতেই নাচে গানের মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হয়। সকলেই একে অপরের গালে ফাগের ছোঁয়া দিয়ে বসন্তের রঙে রঙিন হয়ে ওঠেন। লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি রঙের আবির উড়িয়ে একে অপরের গালে আবির লাগিয়ে বসন্ত উৎসব পালনে গা ভাসান। মালদা শহরের 22 নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লীতে এদিন বসন্ত উৎসব উদযাপনের আয়োজন করেন স্থানীয় কাউন্সিলর বাবলা সরকার। তিনি স্থানীয় এক নৃত্য প্রশিক্ষণ সংস্থার সহযোগিতায় সাত সকালেই বর্ণময় প্রভাত ফেরির আয়োজন করেন। প্রভাত ফেরিতে সামিল কচিকাচারার কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের ঘরানায় নাচ গানের মাধ্যমে বসন্ত উৎসবের আনন্দে মাতোয়ারা হয়। প্রভাত ফেরি শেষে বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপনের রঙিন ছবি নজরে আসে সুকান্ত স্মৃতি সংঘের প্রাঙ্গণে, যাকে কেন্দ্র করে প্রকৃতির রঙের মতোই সকলের মনেও লাগে রঙের ছোঁয়া। বছরই এই বসন্ত উৎসবের সকালে একটা প্রভাত ফেরি করা, পুরো ওয়ার্ড ঘোরা হয়, ছোটো ছোটো বাচ্চারা সেই প্রভাত ফেরিতে নাচে, তাদের বিভিন্ন গান গায় করে দিয়ে আমরা এই ক্লাবের প্রাঙ্গণে এসে আজকে অনেকক্ষণ ধরে বিভিন্ন অনুষ্ঠান হবে, বিভিন্ন গান নৃত্য একটা উৎসব পালন করা হয়। যেই এবং এই উৎসবটা এই এলাকায় একটা বড় উৎসবে এবং এখানে সবাই এই পাড়ার লোক থেকে শুরু করা আমাদের মালদা শহরের বিভিন্ন শিল্পজীবী সংস্থার সাথে যারা যুক্ত তারা প্রত্যেকে আমাদের আসে। প্রত্যেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই যে আমরা এই এলাকায় আজকের দিনে প্রত্যেকটা মানুষকে নিয়ে একটা সুন্দর উৎসব পালন করতে। মালদা শহরের 22 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকেও সাড়ম্বরে বসন্ত উৎসব উদযাপন করা হয়। এই উপলক্ষে সাত সকালেই মহানন্দাপল্লী সুকান্ত স্মৃতি সংঘে এক বর্ণময় অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে সকলে রঙে রঙিন হয়ে ওঠেন। বসন্ত ও হোলিকেন্দ্রিক নাচে গানে মাতোয়ারা হন, তাদের সঙ্গে ফাগের খেলায় মেতে ওঠেন স্থানীয় কাউন্সিলর বাবলা সরকারও। মালদা শিবাজী সংঘের পক্ষ থেকেও নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপন করা হয়। এই উপলক্ষে মালদা শহরের বুড়াবুড়িতলা দুর্গামণ্ডপ প্রাঙ্গণে দুদিনব্যাপী এক জমকালো অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন বয়সী শিল্পীরা বসন্ত কেন্দ্রিক নাচ গান পরিবেশন করে মঞ্চ মাতায়।
যা দেখতে এলাকার বহু মানুষ ভিড় জমান। উপস্থিত ছিলেন 24 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুতপা দাস ঘোষ, 25 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাকলি কর্মকার সহ অন্যান্যরা। অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানকে আমরা উপভোগ করব। বসন্ত উৎসব সাধারণত পালিত হয় হোলিকে কেন্দ্র করে, আর হোলিটা শুরু হয় হোলিকা দহনের মাধ্যমে। তো আজকে আমাদের এই বহুড়িতলায় 24 নম্বর ওয়ার্ডে বিগত কয়েক বছর ধরে আমরা বসন্ত উৎসব পালন করছি। এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষজন আসছেন এখানে, তারা বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, সেই সমস্ত অনুষ্ঠানকে তারা সাফল্যমণ্ডিত করছেন এবং এই দিনটিকে আলাদাভাবে আমরা উদযাপন করতে পারছি এবং সকলকে আনন্দ দিতে পারছি, তার জন্য সত্যিই ভালো লাগছে।